দিনের আলো নিভে আসছে, ধীরে ধীরে অন্ধকার গ্রাস করছে প্রকৃতিকে। এই অন্ধকারের ছায়া নৌকা শিল্পে, তবুও সকাল আসে, দুপুর গড়িয়ে সন্ধেও নামে। নদীর পাড় কাঠের উপর কুড়ুলির ঠকঠক করা সেই চেনা শব্দটা ধীরে ধীরে যেন কমে আসছে, কারণ ভালো কাঠের অভাব আর পরিশ্রমের তুলনায় মজুরি কম থাকায় মুখ ফেরাচ্ছে নতুন প্রজন্ম। তারা পরিযায়ী শ্রমিকের কাজ নিয়ে চলে যাচ্ছে ভিন রাজ্যে। নতুন করে তো কোনো ছেলেরা এই কাজে আসছে না, তো ভীষণভাবে শারীরিক কসরতের কাজ তো, আর এখন এই এত হার্ড পরিশ্রম করতে চায় না কেউ। কেরালা, চেন্নাই, বিভিন্ন রাজ্যে যেয়ে ছেলেরা এখন কাজে যুক্ত হচ্ছেন, আর এই কাষ্ঠশিল্পের প্রতি আর সেইভাবে ন্যাক নেই কোনো প্রজন্মে। সে অনেক কাল আগের কথা, সুন্দরবনের মানুষদের তখন জীবন জীবিকা ও গর্ব দুই ছিল নৌকা শিল্প। হরেক রকম নৌকা বানিয়ে নৌকা শিল্পে বিশ্ব জোড়া খ্যাতি ছিল সুন্দরবনের। ইংরেজ আমলেও নাকি তাতে ভাঁটা পড়েনি। শুধু কি তাই, সুন্দরবনে তখন কোনো ব্রিজ বা সেতু না থাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা। ফলে শিল্প ও শিল্পীর কদর ও বায়না দুই ছিল বেশ ভালো। তবে নদী পারাপারে এখন ব্রিজ হয়েছে, পরিবহনে যানবাহনের গতি এসেছে, তারই মাঝে নৌকায় মেশিন লাগিয়ে ভুটভুটিও চলছে এখন। পর্যটকদের মধ্যে নৌকাবিহার বা ভুটভুটিতে চড়ার আগ্রহও বেশ ভালো, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। পরিশ্রম অনুযায়ী ভালো মজুরি ও ভালো কাঠের অভাব প্রকট হচ্ছে দিন দিন। তবুও হাজার প্রতিকূলতার মধ্যে বেশ কয়েকজন পুরনো শিল্পী নৌকা বানানোর কাজ চালিয়ে যাচ্ছেন আজও। আমরা কষ্টসিদ্ধি করে এই কাজটা চালিয়ে রেখেছি। সুন্দরবনের উপরে যে ট্যুরিস্ট সেন্টার আছে, মানে ট্যুরিস্ট বোর্ড করার জন্য খুব কষ্টসাধ্য করে এই কাজটা আমরা করছি। শিল্পী বলতে এখন মিস্ত্রি খুব সংকটের মধ্যে পড়ে গেছে। আমরা কিছু মিস্ত্রি আছি, এই এই কাজ থেকে আমরা মানে জীবিকা নির্বাহ করছি। শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে সাজাতো পানসি শালতিকে, এমন কত কি পোশাকি নাম দেওয়া হতো নৌকাগুলোর আকার আর রূপ অনুযায়ী। আজ শিল্পীদের মন খারাপ, তাদের আবেদন নৌকা শিল্পের সমস্যাগুলো সরকার যদি একটু গুরুত্ব দিয়ে দেখেন, রক্ষা পাবে তাদের জীবন জীবিকা ও নৌকা শিল্প। কাজের খোঁজে কাউকে পরিযায়ী শ্রমিকও হতে হয় না। দক্ষিণ ২৪ পরগনা থেকে দেবব্রত মণ্ডলের রিপোর্ট, আরপ্লাস নিউজ।